থেকে গ্রহণ করতে হবে, এটাই ঠিক। জি, মৃত ব্যক্তির নামে, মৃত ব্যক্তির নামে চল্লিশা সহ সমাজে প্রচলিত খাবার আয়োজন করা যাবে কি? মৃত ব্যক্তিকে কেন্দ্র করে সমাজে প্রচলিত চল্লিশা খানা করা যাবে কি যাবে না? প্রথম কথা হচ্ছে, একটা বই আছে আপনার বাংলাদেশে, মুফতি শফি সাহেব অনুবাদ করেছেন, নাম হচ্ছে তাফসিরে মারিফুল কোরআন। নাম শুনেছেন কি শুনেন নাই? তাফসিরে মারিফুল কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 41, যে কোনে আয়াত আছে না যে সামালানি কালিলা, আল্লাহর আয়াতকে অল্প দামে বিক্রি করো না, আছে না? ওই আয়াতে তাফসির করতে গিয়ে 35 নম্বর পৃষ্ঠাতে, তাফসিরে মারিফুল কোরআনের 35 নম্বর পৃষ্ঠা ডান দিকে আছে, 15-20 নম্বর লাইনে লেখা আছে, মৃত ব্যক্তির নামে চল্লিশা খানা করা, এটা বিদাতে সাইয়াহ, এটা নিকৃষ্ট বিদাত। কি বিদাত? এটা খারাপ বিদাত। কে বলেছে? তাফসিরে মারিফুল কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 41 পৃষ্ঠা নম্বর 35 আছে, মৃত ব্যক্তির নামে কুলখানি করা, আরো দুরুদের আয়োজন করা, এভাবে দুরুদ পড়া, কিয়াম করা, সবগুলোকে বিদাতে সাইয়া বলেছে মুফতি শফি সাহেব। হেদায়েতের পথে আপনি থাকতে পারার জন্য কোন দোয়া পড়বেন? সূরা ইমরানের 6-7 নম্বর আয়াতগুলো বেশি বেশি করে পড়বেন এবং আল্লাহর কাছে সর্বদা দোয়া করবেন, আল্লাহ তুই জানি আমাকে মৃত্যু যখন দিবে, হকের উপরে মৃত্যু দেবে। পবিত্র কোরআন সূরা ইমরান সূরা 3 আয়াত নম্বর 2 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, উত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ না মুসলিম হচ্ছ। আল্লাহ কাছে দোয়া করবেন, আল্লাহ যাই করি তাই করি, মৃত্যু যেন কালিমা লিয়েই করতে পারি, দোয়া সব সময় করবেন। জি, কিস্তিতে কেনা বেচা করা যাবে কি যাবে না, এটা নিয়ে ওলামাদের মধ্যে মতনৈক্য আছে। এক, যদি জরুরত না থাকে, শুধু নিবেন, নিতে হয় নিবেন, এই জন্য নিচ্ছেন, তো কিস্তির মধ্যে যাওয়া, ফাইন্যান্সের মধ্যে যাওয়া উচিত নয়। কিন্তু খুবই যদি গুরুত্বপূর্ণ জরুরত থাকে, সেই সময় কিস্তি থেকে যদি নেয়, সমস্ত সৌদি ওলামাদের মতে একমত যে যাবে, তবে দূরে থাকাই ভালো, যদি অর্থ থাকে সরাসরি ক্রয় করে নেন, কিস্তি মধ্যে না যাওয়াই উচিত। শরীরে বিভিন্ন রোগ ব্যাধি বা ফক্স দেখা গেলে, সোনা রূপার পানি ছিটানো যাবে কি? শরীরে যদি বিভিন্ন রকমের রোগ দেখা যায়, সোনা রূপার পানি ছিটানো যাবে কি? যে এই মর্মে কিছু নেই, তবে শরীরে যদি কোনো বসন্ত এই জাতের রোগ হয়, ডাক্তার যদি বলেন যে আপনার যে রেশমি কাপড় পরলে জায়েজ, মানে রেশমি কাপড় পরলে ভালো হবে, সেই সময় রেশমি কাপড়টাকে আল্লাহ নবী হালাল করেছেন। রেশমি কাপড় আর সোনা পুরুষের জন্য হারাম। কি বললাম? রেশমি কাপড় আর সোনা। সহিহ বুখারি হাদিস নাম্বার 5590 কিতাবুল ফিতানে বিশ্বনবীজে আমার উম্মত সেই সময়তেই পদভ্রষ্ট, মানে সেই ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মত, এই উম্মতের মধ্যে থেকে একদল উম্মত থাকবে যারা গান বাজনাকে মনে করবে জায়েজ। ভাই, এক শ্রেণীর মানুষ আছে না গানকে জায়েজ বলে? আল্লাহ নবী আগে ভবিষ্যৎ মনে করছে যে উম্মত এই দাবিও করবে যে গান বাজনাকে তার জায়েজ মনে করবে, আজ করছে কি করছে না, এবং মদকে জায়েজ মনে করবে, মদকে আজকে জায়েজ মনে করে কি করে না, ওই যে মদ ওটা যে খামার, আর কোরআন বলছে খামার নিষিদ্ধ, হুজুর বলছে না এটা মাকরু, মাকরু বলে উজুরকে জ্বর দেখাচ্ছে, আজিব ব্যাপার। মাকরু মানে কি জানেন ভাই? মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে নিন্দনীয়, মাকরু মানে অপছন্দনীয়। ভাই, মাকরুর একটা বাংলা মানে ভালো পেয়েছেন? মাকরু মানে খারাপ। তো হুজুর খারাপ খায়, হুজুর মাকরু খায় মানে কি? হুজুর খারাপ খায়। হুজুর যদি খারাপ খায়, হুজুর কি ভালো? আজিব ব্যাপার। হুজুরকে দাওয়াত দেবেন, হুজুর আপনি তো মাকরু খান, আজকে আপনার জন্য নতুন খাবার আছে, কি নাম হচ্ছে? মাকরু ডাল, মানে খারাপ ডাল, 10 দিন আগে খারাপ টপ হয়ে গেছে ডাল খাবেন, এই ডালটার নাম কি? মাকরু ডাল। মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, তবে জানি ডালটা খারাপ আবার ক্ষতিকর, খান ক্ষতিও হবে খারাপও আছে, তো আপনি তো মাকরু এমনি খান, আজকে ডালটাও খান। হুজুর কয়দিন মাকরু খেতে পারে তাই দেখবেন। আজরাইল আলাইহিসসালাম কার রু কবজ করতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কার
রূহ কবজ করতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। প্রথম কথা, কোরআন বা হাদিসে কোথাও আজরাইল বলে কোনো ফেরেশতার নাম নাই, যার নাম আছে মালাকুল মওত। আজরাইল এটা খ্রিস্টান ইসরায়েলি বর্ণনা থেকে এসেছে। কোথায়? ইসরায়েলি বর্ণনা থেকে। আমি যেহেতু বাইবেলটা পড়েছি, বাইবেল সম্পর্কে জানি, তো ইসরায়েলের কথা আছে বুক অফ শামস 13:1-8 মালাকুল মওত মৃত্যুর ফেরেশতাকে আজরাইল বলে উল্লেখ করেছে। কারা? খ্রিস্টান আর ইহুদিরা। আর আমাদের কোরআন হাদিসে কি নাম আছে? মালাকুল মওত মৃত্যুর ফেরেশতা। দলিল সহিহ বুখারী 1384 হাদিস। প্রথম কথা, মালাকুল মওত কোন ব্যক্তি রূহ কবজ করতে এসে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে? ভাই, এই মর্মে আমি যেই হাদিস করা দেখেছি তার অধিকাংশই মিথ্যা এবং জাল, তার জন্য এটা নির্দিষ্ট ভাবে কিছু বলা যাবে না। আল্লাহু আলাম। আপনারা সবাই বসুন। কর্ম এবং ভাগ্য এর সম্পর্কিত পরস্পর নির্ভরশীল আচ্ছা নাকি এর সম্পর্ক আগেই নিশ্চিত হয়েছে যা অপরিবর্তনীয়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই, তাকদীর প্রসঙ্গে আলোচনা করেছেন যে তাকদীর কি আগে থেকে লেখা আছে না কর্মের ভিত্তিতে তাকদীর লেখা হয়। প্রথম কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর সব লিখে রেখেছেন সে 50,000 বছর আগে। কত হাজার বছর আগে? সমগ্র সৃষ্টিজগৎ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকদীর লিখে রেখেছেন। মিসকাত আল মাসাবি হাদিস নম্বর 73। এখন কথা হচ্ছে, কেউ যদি প্রশ্ন করেন তো আল্লাহ যদি তাকদীর লিখেই রাখে তো আমি যদি যে না করি তো আমার দোষ হবে কেন? আল্লাহর দোষ হবে কেন? আল্লাহ আমার ভাগ্যে লিখেছে তাই? ভাই, এমন একটা প্রশ্ন করেন না মানুষ। ভাই মনে রাখবেন, আল্লাহ হচ্ছে আলেমুল গায়েব। আল্লাহ আগে থেকেই জানে বেটা বত তুমি দুনিয়াতে এসে ঝামেলা করবে, মারামারি করবে, ফিতনা করবে, তাই আল্লাহ আগে থেকে জানে বলে আগে থেকে লিখে রেখেছে। আল্লাহ লিখেছেন বলে তুমি করছো না, তুমি করবা বলে আল্লাহ লিখে রেখেছে। কেন? আল্লাহ আগে থেকে দেখেছে যে বেটা তুই যাবি, যেটি মদ খাবি, দুধ খাবি না। অথচ আমি মদকে সুরা মাইদা 90 আমি হারাম করেছি, আসল না হলে 69 আমি দুধকে হালাল করেছি। কিন্তু বেটা তুমি গিয়ে কি করবা? তুমি গিয়ে মদ খাবা, দুধ খাবা না। আল্লাহ আগে থেকে তোমাকে দেখে নিয়েছে, এজন্য আগে থেকে লিখে দিয়েছে। আল্লাহ লিখেছে বলে তুমি করছো না, তুমি করবা বলে আল্লাহ লিখে রেখেছে। জি, আমি ঢাকায় থাকি, এখানে আওয়াল জামাত হয় না, আমি কি একা পড়বো না দেরি করে জামাত পড়বো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই প্রশ্ন করেছেন যে এখন আওয়াল ওয়াক্তে জামাত হয় না, এখন নামাজের গুরুত্ব কি? প্রথম কথা হচ্ছে, জামাতের একটা বিশেষ গুরুত্ব আছে আর আওয়াল ওয়াক্তেও এর গুরুত্ব আছে। চেষ্টা করবেন সর্বাধিক ভাবে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করার। এক্ষেত্রে যদি বৃহত্তর জামাত না পারেন, ছোট জামাত যদি করতে চান তবু করে আদায় করতে পারবেন। জি,